আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখনকার এই নিউজটি, যারা উমানে আসতে যাচ্ছেন ফ্রি ভিসায়, যারা একেবারে নতুন অথবা যারা এসেছেন, সবার জন্যই কিন্তু এখনকার এই ভিডিওটি। তো এক ভাই গত কয়েকদিন যাবতই প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই, উমানে ফ্রি ভিসা আসতে কত টাকা লাগবে, কত লক্ষ টাকা খরচ হয় এবং আসলে কী কী সুযোগ সুবিধা রয়েছে, এই বিষয় নিয়ে বারবার তিনি প্রশ্ন করে যাচ্ছেন। তো আসলে প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না, কারণ দিনের বেলা আমাদেরও অনেক কাজকাম থাকে। তো যার কারণে আসলে আর কিছু কিছু কমেন্টের উত্তর এতটা লম্বা হয় যে আসলে লিখে দেওয়ার মতো সেটা সুযোগ হয় না। তো যাই হোক, এই কারণে এখনকার এই ভিডিওটি, সম্পূর্ণ এই ভিডিওটি আলোচনা করব। তো এই ভিডিওটি শুধুমাত্র যারা উমানে নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তো যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা আপনাদের প্রিয়জন সবার মাঝে শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যে সমস্ত কথাগুলি রয়েছে এর ভিতরে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সেটাও এই ভিডিওর কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে শুধরে নিব। তো বন্ধুরা, শুরুতে আপনাদেরকে বলতে চাই, উমানে বর্তমানে ফ্রি ভিসা আছে কি আছে না, বা ফ্রি ভিসার দাম কত। আসলে এই জন্য ফ্রি ভিসা নিয়ে কথা বলতে গেলে শুরুতে আপনাদেরকে বলতে চাই, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। তো এখন অনেকে বলবেন যে ভাই, তাহলে আমাদেরকে যে ফ্রি ভিসা বলে যে নিচ্ছে তাহলে সেটা কী ভিসা? দেখুন, আরব দেশগুলোতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, সেটা সবাই জানে, বাট যারা নতুন তারা কিন্তু জানে না। যারা উমানে আসেন তারা পরবর্তীতে জানেন। ভিসাটা বের হয় কোনো না কোনো লাইসেন্সের উপরে, কোনো না কোনো শিরকার উপরে, অর্থাৎ মালিকানা কোম্পানি বলেন বা দোকানে বলেন, রেস্টুরেন্ট বলেন, যেই কোনো কারণে কারো উপরে ভিসাটা কিন্তু বের হয়। এমন না যে ডাইরেক্ট সরকারের থেকে ভিসাটা বের হলো ফ্রি ভিসা, আপনি যেই কোনো লোককে আনতে পারবেন, যেই কোনো জায়গায় কাজ করতে পারবেন, ভিসাটা কিন্তু এমন না। তাহলে এখন ফ্রি ভিসা কেন বলে, এটা হচ্ছে যে মূল কথা। মূল কথা হলো যে আপনাকে, যেমন ধরেন একজন উমানির একটা দোকান দিছে অথবা একটা রেস্টুরেন্ট দিছে অথবা একটা হাল্লাকা সেলুন দিছে অথবা একটা বাসা বাড়ির বা মাজরার নাম করে সে তিন চারজন লোক আনলো। লোক আনার পরে তাকে শুধু মালিকে সে জাস্ট একটা অনুমতি, অর্থাৎ মালিকে জানা থাকলো যে আমার এত কটা লোক আছে, এই কয়জন লোক তারা বাহিরে কাজ করবে তার এরিয়ার ভিতরে। তাও আবার ধরেন একটা ডিস্ট্রিক্টে আছেন, আপনি মাস্কেটে আছেন, সোহারে আছেন, সালালাতে আছেন, সেখান থেকে আপনি অন্য কোথাও জায়গায় যাইবেন না, ওই ডিস্ট্রিক্টের ভিতরে আপনি কাজ করবেন। বাস, মানে মালিক শুধু জানে, বাদ বাকি কাজ আপনার, আপনি কাজ মানে দেখে দেখে করতে হবে, তারপর আপনার রুম ভাড়া, আপনার খানা ভাড়া সব কিছু আপনার। কিন্তু আবার প্রতি মাসে মাসে মালিককে আবার 20 রিয়াল, 25 রিয়াল, 10 রিয়াল করে ফায়দা দিতে হবে, বাংলার 2-3 হাজার টাকা করে তাকে ফায়দা দিতে হবে। এর নামই হলো মূলত আসলে ফ্রি ভিসা। ফ্রি ভিসাটা এতটুকুই যে আপনার স্বাধীনভাবে যদি মালিক আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি স্বাধীনভাবে আপনার এরিয়ার ভিতরে কাজ করতে পারবেন, আর যদি আপনাকে মালিকের অনুমতি না দেয় তাহলে মালিকের আন্ডারে কাজ করতে হবে। এই হলো ফ্রি ভিসার ভিতরে পার্থক্য, এছাড়া আর কোনো কিছু না। তো এখন বলবো সুবিধা এবং অসুবিধা নিয়ে। সুবিধাটা হলো এটাই যে আপনি যদি অনেকটা কাজকাম যদি জানা থাকে, আপনার যদি কাজকাম জানা থাকে, তাহলে আপনি যদি এই সমস্ত বিষয়ে আসেন, বাইরে কাজ করেন, সেটা হবে আপনার জন্য ভালো। তবে যারা নতুন অবস্থায় আসেন তারা কিন্তু ভাষা শিখতে শিখতে তাদের কারো 6 মাস, কারো 1 বছর লেগে যায়। সেক্ষেত্রে প্রথম অবস্থায় অনেকে কিন্তু কাজকাম না জানার থাকার কারণে, ভাষা না জানার থাকার কারণে অনেকের জন্য এটা কিন্তু সমস্যা হয়ে পড়ে। আর যারা আগে পরে 2-1 বার আরব দেশগুলোতে মানে ছিলেন তাদের জন্য এটা খুবই ইজি, তাদের জন্য ফ্রি ভিসাই ভালো। যেহেতু তারা পুরান লোক, তাদের সর্বকাজ অনেকের জানা থাকে, ভাষাও জানা থাকে, তখন তারা যে কোনো দেশে যাওয়ার পরে তারা নিজেরাই বিভিন্ন উমানি আরবিদের সাথে কথা বলে বলে তারা নিজেরাই কাজকাম করে ভালো টাকা ইনকাম করতে পারে। তো বন্ধুরা, এখন কথা বলবো যে মূলত আসলে ফ্রি ভিসার একটা দাম কত হয়, বা ফ্রি ভিসা বা কোম্পানি ভিসা যেটাই বলেন না কেন, একটু মেটার মূলত কত টাকা আপনার খরচ হতে পারে। দেখুন, ফ্রি ভিসার বর্তমানে যেই মাজনি, আপনারা সবাই জানেন যে কোনো একটা লাইসেন্স করতে গেলে এটা ভিসার ক্যাটাগরি অনুযায়ী, আপনার ভিসাটা কোন ক্যাটাগরি। আপনাকে যদি খাদ্দামার ভিসা দেয় তাহলে তো একবারে মানে এটা কম টাকায় সারতে পারে, মনে করেন 200-250 রিয়ালের ভিতরে, অর্থাৎ বাংলার 40-50 হাজার টাকার ভিতরে একটা ভিসা মালিকের সরকারি ফি দিয়ে বার করতে পারে। বাট এখন কথা হলো, সেই ভিসাটা পরবর্তীতে যখন আরেকটা বাঙালির হাতে যায়, মানে দালাল থেকে দালাল, তখন প্রত্যেকটা দালালেই চায় 5-10 হাজার, 20 হাজার টাকা করে সে বেনিফিট রাখার জন্য। এইভাবে কিন্তু মূলত ভিসার দামটা কিন্তু বেড়ে যায়। তবে সর্বোচ্চ
আপনি যা যাদের মাধ্যমে আসেন না কেন, বর্তমানে কিন্তু ওমানে সর্বোচ্চ আপনি দালাল ধরেন আর যাই ধরেন, যদি নিজের লোক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সর্বোচ্চ 1,00,000 টাকার ভিতরে সারতে পারবেন। আর যদি অন্য কোথাও দালালদের মাধ্যমেও আসেন বা অন্য কারো মাধ্যমেও আসেন তাহলেও আমি বলবো 700 থেকে 800 রিয়াল ও সর্বোচ্চ গেলে 1,000 রিয়াল, অর্থাৎ 2,00,000 পর্যন্ত আপনার ভিসা ক্রয় বাবদ এটা যেতে পারে। এটা হচ্ছে যে সর্বোচ্চ বললাম, সর্বনিম্ন যে যত দিয়ে পারে, কেউ 1,00,000 হোক, কেউ শুধু 70,000 বা 80,000 টাকার ভিতরেও কিন্তু ভিসা অ্যাভেলেবেল অনেকে করে দিচ্ছে, বা যারা ভালো লোক তারা কিন্তু এভাবে করে দিচ্ছে। তো তারপরে এখন খরচটা বাড়তি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের টিকিট করা, তারপরে পাসপোর্ট করা, তারপরে মেডিকেল, তারপরে ট্রেনিং, এই সব কিছু মিলিয়ে অ্যাভারেজে আপনার খরচ পড়তে পারে 3 থেকে 3,50,000 টাকা। এটা একটা আনুমানিক, যেহেতু এখন সময়ের সাথে সাথে কখন টিকিটের দাম অনেক বেশি হাই থাকে, কখন কম থাকে এটা কেউই বলতে পারে না। যেমন কিছুদিন আগে আপনারা টিকিটের দাম দেখেছেন 80 থেকে 90,000 টাকা, যেখানে আগে একটা সিঙ্গেল টিকিটেই ছিল মাত্র 30 থেকে 35,000 টাকা। তো বন্ধুরা, আসলে ভিসায় ফ্রি ভিসা বলেন, কোম্পানির ভিসায় বলেন, আসলে সর্বক্ষেত্রে কিন্তু কিছু না কিছু টাকা হলেও খরচ হয়। তবে ফ্রি ভিসার এই ভিসাগুলোতে একটু বেশিই খরচ হয়, কারণ এটা একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবে কিন্তু রেটটা কিন্তু বেশি হয়ে যায়। তবে সবসময় চেষ্টা করবেন ডাইরেক্ট কারো না কারো মাধ্যমে অথবা কোনো এজেন্সির মাধ্যমে, কোনো ট্রাভেলসের অথবা যারা বাংলাদেশে এইভাবে অফিসিয়ালি ভিসা দিয়ে থাকে তাদের মাধ্যমে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি কম পড়ে, সরকারিভাবে কিন্তু নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় লোক, সেখানে আরও বেশি কম। আপনারা সব মিলিয়ে মোটামুটি 1 থেকে 1,50,000 টাকার ভিতরে কিন্তু চলে আসতে পারেন। আর যারা ফ্রি ভিসায় আসবেন তারা কিন্তু অবশ্যই নিজেরা কিছু না কিছু কাজ জানা থাকলে সব থেকে ভালো হয়, তা না হলে এখানে এসে যদি আপনি বাইরে কাজ করে যদি আপনার থাকতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার যদি কাজ জানা না থাকে তাহলে আপনার জন্য অনেক অনেক বড় টেনশনের বিষয়। আর যদি আপনি কোনো দোকানে বা কোনো সেলুনে বা কোনো রেস্তোরাঁয় বা কোনো কোম্পানিতে যদি চাকরি করেন সেক্ষেত্রে তো কোনো কাজ জানা থাকুক আর না থাকুক, সেটা যেখানে যেই কাজ হবে সেই কাজ অনুযায়ী আপনি কিন্তু শিখে যাবেন। তো এই ছিল মোটামুটি ফ্রি ভিসা নিয়ে তথ্য। তবে এখানে একটি বিষয় না বললেই নয়, কারণ ফ্রি ভিসা আসার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখনই বাইরে থাকবেন বাইরে আপনার নিজের রুম ভাড়া দিতে হবে, তারপরে নিজের খানার খরচ দিতে হবে, তারপরে নিজের ওষুধ, মোবাইল, এভরিথিং সব খরচ কিন্তু নিজের উপর। তখন কিন্তু আপনার প্রতি মাসের অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যায় মোটামুটি 40 থেকে 50 রিয়াল আপনার প্রতি মাসে খরচ আছে, অর্থাৎ বাংলার 10 থেকে 12-13 হাজার টাকার মতো আপনার প্রতি মাসে এটা খরচ হয়। চাই আপনি এক মাসে কাজ করেন আর না করেন, আপনি এত টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন আর না পারেন, আপনার মাসে কিন্তু 10-15 হাজার টাকা কিন্তু খরচ। তারপরে মালিকের ফায়দা দিতে হবে, তারপরে আবার 2 বছর পরপর ভিসা লাগানোর সময় নিজের আবার সেই টাকা দিয়ে ভিসা লাগাতে হবে। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে যারা ফ্রি ভিসায় আসবেন তারা কিন্তু ওইভাবে চিন্তাভাবনা করে আসবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে এসে কিন্তু অনেক ভোগান্তি অনেক ধরনের সমস্যার ভিতরে পড়তে হয়। অনেকের মালিক ঠিক থাকে না, অনেকে আবার 2 বছর পরপর তাদের মালিকের পরিচয় পায় না বা সেই সমস্ত মালিকের লাইসেন্সগুলো তারা বিক্রি করে দেয়, তখন অনেকে অবৈধ হয়ে যায়, লাফাটা হয়ে যায়, তারপর পরবর্তীতে আউটপাস অনেকের যাওয়া লাগে, না হলে পুলিশের কাছে ধরা দিয়ে যেতে হয়। তো আমার দৃষ্টিতে আপনাদের যদি কোনো পরিচিত কোনো লোক যদি না থাকে তাহলে এরকম ফ্রি ভিসা না আসেই ভালো, আর যদি পরিচিত ভালো কোনো ওমানি বা ভালো কোনো যদি মালিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই তথ্যগুলি, আশা করি এর দ্বারা আপনারা বিন্দু পরিমাণ হলেও নলেজ আপনারা পেয়েছেন। যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।